আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো প্লেনে উঠে বসে গেছি। ইব্রাহিম ভাই বলো, তুমি এক্সাইটেড? ইব্রাহিমের প্রথম প্লেন জার্নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। লাস্ট ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা ওখান থেকে শুরু করলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি বাংলাদেশের উদ্দেশ্যে, এখন বাসা থেকে রওনা দিব। সব কিছু রেডি, আমরা রেডি হয়ে গেছি, বাচ্চারাও রেডি হয়ে নিচে চলে গেছে। তাই তো আমি এখন বের হয়ে যাচ্ছি। সব উইন্ডোগুলো ভালো করে সব ক্লোজ করে দিয়েছি। তো আমি রেডি হয়ে উপরে সবকিছু রেডি করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তো আমার বোন সবাইকে নাস্তা বানিয়ে দিয়েছে, তো সবাই নাস্তা করে নিয়েছে। আমরা টোটাল তিনটা গাড়ি যাচ্ছি এখান থেকে, আমার ছোট বোন যাচ্ছে আর আমার দুইটা ভাই যাচ্ছে। তো আসলে দুইটা গাড়ি হলেই হতো, তো আমার বোন সে কিছুতেই মানতে রাজি না, ও আমাদের সাথে যাবে, তো যতটুকু একসাথে থাকা যায় আর কি। ইব্রাহিমের জ্যাকেট নাও, আল্লাহ হাফেজ। এই জানালা গুলো বন্ধ করছো? হ্যাঁ সব বন্ধ করছি, সব বন্ধ। এই ওকে এটা বন্ধ, ইব্রাহিমের এটা নিয়ে যাও। লাইট ইজা দাও, বুঝছেন? ভাইয়া মানে খুব খুশি, ভাইয়া এখন বাড়ির মালিক হয়ে গেছে, দুইটা বাড়ির মালিক। ওই জন্য খুশি খুশি লাগে না। ওইটা এক মাসের জন্য, ভাইয়া এক মাসের ভিতর বেশি দিয়ে, এক মাসের ভিতর বেশি তাহলে এগুলি যে কোনো ফ্লাইটে একটু আগেই যাওয়া ভালো। আমরা যাচ্ছি কুয়েত এয়ারলাইন্স এ, আর আপুরা এত এত প্রশ্ন করছেন আমি এতগুলা ব্যাগ কিভাবে নিয়ে যাচ্ছি। আমরা হাজবেন্ড, ওয়াইফ এবং আমাদের চারটা বাচ্চা, তো আমরা টোটাল ছয় জন, ছয় জনে ১২টা বড় লাগেজ পাবো, একটাতে 50 পাউন্ড করে, একজনে 100 পাউন্ড করে পাবো, তো ছয় জনে 600 পাউন্ড পাবো। এরপরে আছে হাতে একটা ছোট ট্রলি নিতে পারে, ওটাতে 15 পাউন্ড থাকতে পারবে, তো ওটাতে একটু বেশি হতে পারে, তেমন কোনো সমস্যা হয় না। আর সবার কাঁধে একটা ব্যাগ রাখতে পারবে, আর আমি একটা বড় ব্যাগ নিয়েছি, তো আমি কাগজপত্র সব কিছু একটাতে যেন রাখতে পারি ওই হিসাবে। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোনো এক্সট্রা পে করতে হয়েছে নাকি এতগুলো লাগেজ নেওয়ার জন্য, তো আমি কোনো কিছু এক্সট্রা পে করতে হয়নি, এটা আমাদের টিকেটের সাথে এসেছে। একজনে দুটা বড় লাগেজ, একটা ছোট লাগেজ আর একটা হ্যান্ডব্যাগ ক্যারি করতে পারবে। এটা হাতে নাও, পরে কইছো এটা? হ্যাঁ, কত জানালা যাইবো বলছিলি কি ফোন কে দিবে? So could you tell me with any word, like numbers?
six, like six, so you just put it on, just put like your t-shirt has already. Give it a minute. The Wi-Fi over there. তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে, এই যে এখন আমরা ওয়েট করছি। তো লাগেজ আমরা একটা লোককে হায়ার করেছি, উনি লাগেজ দিয়ে সামনে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম ভাই বলো। ওকে চলো তো শাইন ভাই। তো আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, এখন আমরা প্লেনে যাচ্ছি। চলো বাবা, চলো চলো। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতর, এখন আমরা প্লেনে যাচ্ছি। তোমার কাছে কেমন লাগতেছে দেশে যাচ্ছে? এখন আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি, তো আমার হাজবেন্ড খাবার আনতে গেছিলেন, ইমিগ্রেশন পার করে এসে বসে আছি গেটে। তো গেট এখনো ওপেন হয়নি। তো এই হচ্ছে আমাদের প্লেন এয়ারলাইন্স, আর এই যে এটা দেখছেন এখানে আমরা হেঁটে যাব। তারপর যখন সব প্যাসেঞ্জার উঠা হয়ে যাবে তখন এটা সরে যাবে আর গেটটা বন্ধ হয়ে যাবে। এখন অনেক হার্ড হয়ে গেছে, অনেক চেকিং করে ওরা বাচ্চাদেরকে নিয়ে, আসলে অনেক কষ্ট, অলরেডি টায়ার্ড হয়ে গেছে। তো আমার বাচ্চারা খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো প্লেনে উঠে বসে গেছি। ইব্রাহিম ভাই বলো, তুমি এক্সাইটেড? ইব্রাহিমের প্রথম প্লেন জার্নি, তো দোয়া করবেন যেন ভালো মতো গিয়ে নিজের দেশে পৌঁছাতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওটা এখান থেকেই শুরু করব। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।